2021 ফোর্বসের লিস্ট অনুযায়ী আজকের দিনে বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি হলেন জেফ বেজস, যিনি সারা বিশ্বে প্রচলিত শপিং অ্যাপ অ্যামাজনের সিইও। আমরা যখনই এরকম কোনো ধনী ব্যক্তির কথা শুনি, তখনই আমরা সেই ব্যক্তি সম্পর্কে হয় এক প্রচণ্ড কষ্টকর ছোটবেলা অথবা কলেজ ড্রপিং আউটের গল্প শুনতে পাই। কিন্তু জেফ বেজসের গল্পটা সেটা থেকে সম্পূর্ণই আলাদা, আর সেই গল্প আপনাদের জানানোর জন্যই আজকের এই ভিডিও। তো চলুন শুরু করা যাক। কিন্তু তার আগে আপনিও কি তাদের মধ্যে একজন যারা রাত জেগে ইনস্টাগ্রাম স্ক্রলিং করতে থাকে আর তাদের স্বপ্নের সোলো ট্রিপ প্ল্যান করতে থাকে? আর এইভাবে কি আপনিও আপনার ছুটির দিনগুলো নষ্ট করে ফেলেন? তার পরিবর্তে এই দিনগুলোতে আপনার স্বপ্নের ক্যারিয়ার নিয়ে কাজ করলে কেমন হয়? গ্রেট আইডিয়া, রাইট? ইন্টার্নশালা ট্রেনিংস একটা সামার ট্রেনিংস ল্যাব লঞ্চ করেছে, যেখানে এই প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল সমস্ত ট্রেনিং আপনি পেয়ে যাবেন বিশেষ ছাড়ে। এই ট্রেনিংগুলোতে জয়েন করুন আর পেয়ে যান 55% প্লাস 10% ডিসকাউন্ট এবং সাথে আপনার ট্রেনিং সার্টিফিকেটও। তো এই ছুটির দিনগুলোতে যখন আপনার বন্ধুরা তাদের ওয়াচলিস্ট প্ল্যান করতে ব্যস্ত থাকবে, সেই সময়কে কাজে লাগিয়ে আপনি কিছু নতুন স্কিল শিখে সেটা তাদেরকে ভ্যাকেশন এন্ড হওয়ার পর দেখিয়ে তাক লাগিয়ে দিতে পারেন। ইন্টার্নশালা ট্রেনিংস প্ল্যাটফর্মে আপনি বিভিন্ন ফিল্ড যেমন প্রোগ্রামিং, বিজনেস, ডেটা সায়েন্স, কোর ইঞ্জিনিয়ারিং, ক্রিয়েটিভ আর্টস, ডিজাইন এবং ক্যারিয়ার ডেভেলপমেন্টে বিভিন্ন এক্সপার্টদের বানানো প্রি রেকর্ডেড ভিডিওর মাধ্যমে শেখার সুযোগ পাবেন। ইন্টার্নশালার ট্রেনিংস প্ল্যাটফর্মের লিঙ্কটি আপনি নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এবার তাহলে আবার মূল ভিডিওতে ফিরে আসি। জেফ বেজস 1964 সালের 12 জানুয়ারি নিউ মেক্সিকোর আলবুকার্কি শহরে জন্মগ্রহণ করেন। এরপর নিজের স্কুলিং কমপ্লিট করার পর জেফ প্রিন্সটন ইউনিভার্সিটিতে ভর্তি হন ফিজিক্স ডিপার্টমেন্টে, কারণ তার ছোটবেলায় থিওরিটিক্যাল ফিজিসিস্ট হওয়ার ইচ্ছা ছিল। কিন্তু একদিন একটা টপিকের একটা অঙ্ক নিয়ে তিনি এবং তার রুম পার্টনার প্রচণ্ড সমস্যায় পড়েন। এরপর কোনো রকমভাবে সেই প্রবলেমটার সমাধান বের করতে না পেরে তারা দুজনেই ইউনিভার্সিটির সবচেয়ে দক্ষ ছাত্রের কাছে যায়, আর সেই ছাত্রটি অঙ্কটি দেখা মাত্রই বলে যে এর উত্তর হবে কোসাইন। এটা দেখে জেফ অবাক হয়ে পড়েন এবং তিনি বুঝতে পারেন যে তার ফিজিক্স হয়তো ভালো লাগে, কিন্তু থিওরিটিক্যাল ফিজিসিস্ট হওয়া তার পক্ষে সম্ভব নয়। এবং তারপরেই তিনি কম্পিউটার সায়েন্সের কোর্সে ভর্তি হন। এই ঘটনা থেকে পাওয়া আমাদের স্মার্ট লেসনটি হলো, ড্রিমস মে চেঞ্জ সামটাইমস, অর্থাৎ আমাদের জীবনে সীমিত তথ্য এবং লিমিটেড ওয়ার্ল্ড ভিউ থাকার ফলে আমরা অনেক সময়ই নিজের অজান্তে এমন স্বপ্ন চুজ করে ফেলি যা হয়তো আমরা কোনোদিনই অ্যাচিভ করতে পারবো না। তাই যে মুহূর্তে সেটা জানা হবে সেই মুহূর্তেই আমাদের স্বপ্ন বা লক্ষ্য পাল্টে ফেলা দরকার, যাতে জীবনের মূল্যবান সময় নষ্ট না হয়। এরপর 1986 সালে কম্পিউটার সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েট হওয়ার পর ফিটেল নামক এক ফিনটেক স্টার্ট আপে ব্যাংকার্স ট্রাস্ট নামক এক ব্যাঙ্কিং অর্গানাইজেশনে প্রোডাক্ট ম্যানেজার হিসেবে তিনি কাজ করেন। তারপর 1990 সালে ডিই শয়ের হেজ ফান্ড কোম্পানিতে কাজ শুরু করেন। এখানে তিনি কিছু বছরের মধ্যেই ভাইস প্রেসিডেন্ট পদে নিযুক্ত হন। 1993 সালে জেফ একটা অনলাইন বুক স্টোর খোলার প্ল্যান করেন, কারণ তখনই ইন্টারনেটের ব্যবহার ধীরে ধীরে মানুষের মধ্যে বাড়তে শুরু করে এবং এই পরিকল্পনা নিয়ে তিনি ভাবতে শুরু করেন। এই আইডিয়ার ব্যাপারে তার বস ডিই শ জানান যে এটা খুবই ভালো আইডিয়া, কিন্তু যার কোনো স্টেবল জব নেই কেবল তার এই আইডিয়াটা নিয়ে এগোনো উচিত। এরপর 2 দিন সময় নিয়ে জেফ বেজস নিজের অনলাইন বুক স্টোর অ্যামাজন 5ই জুলাই 1994 সালে নিজের গ্যারেজে স্থাপন করেন। এবং নিজের বহু ইন্টারভিউতেই তিনি জানান যে এই ডিসিশন নেওয়া তার ক্ষেত্রে সহজ এই জন্যই ছিল, কারণ তিনি চান না যে পরে নিজের বার্ধক্যকালে এই আইডিয়াটা নিয়ে না এগোনোর জন্য তাকে রিগ্রেট করতে হয়। আর এই ঘটনা থেকে যে স্মার্ট লেসনটি আমরা পাই তা হল, এনশিওর মিনিমাম রিগ্রেট অ্যাট 80, অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি যদি নিজেকে নিজের বার্ধক্য অবস্থায় কল্পনা করে ভাবেন যে সেই মুহূর্তেও এই ডিসিশনটা আপনার জন্য কতখানি ইম্পর্টেন্ট হবে, ডিসিশনটা নেওয়াতে বা না নেওয়াতে আপনার উপর কী প্রভাব পড়তে পারে সেটা ঠিক করে বিচার করলে আপনি খুব সহজেই নিজের জীবনে অনেক অংশেই সঠিক ডিসিশন নিতে পারবেন। অ্যামাজনে প্রথমেই জেফ বই দিয়ে শুরু করেন, কারণ তার প্রধান মনোভাবই ছিল কাস্টমারদের ভালো সার্ভিস দেওয়া। এবং বইয়ে সবচেয়ে বেশি নানা ধরনের ক্যাটাগরি থাকায় কাস্টমারদের সবচেয়ে বেশি অপশন দেওয়ার সুবিধা থাকে। এমনকি তিনি অ্যামাজনের প্রধান বিচারধারায় কাস্টমারকেই প্রধান কেন্দ্রবিন্দুতে রাখেন, আর সেই জন্যই অ্যামাজনকে আজ পৃথিবীতে ওয়ার্ল্ডস মোস্ট কাস্টমার সেন্ট্রিক কোম্পানি বলা হয়। আর জেফ বেজসের এই মাইন্ডসেট থেকে আমরা যে স্মার্ট লেসনটি পাই তা হলো, কাস্টমার শুড বি দ্য ফোকাল পয়েন্ট, অর্থাৎ আপনি যে কোনো কাজই করুন না কেন আপনাকে সবশেষে এটা মাথায় রাখতে হবে যে কাজটা কার জন্য আপনি করছেন,
এবং তারা আপনার কাজে উপকৃত হবেন কি না। ঠিক যেমন জীবন সমস্যা সমাধানে আমাদের গোটা টিম পরিশ্রম করে আপনাদের কাছে ভিডিও নিয়ে আসে, যাতে সবশেষে আপনারাই উপকৃত হন। কাস্টমারদের সবচেয়ে ভালো এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য জেফ নিজের কোম্পানিতে নানা ধরনের ইনোভেশন করে থাকেন, এবং সেই ইনোভেশনের জন্য যেমন তাকে নানা ধরনের ব্যর্থতার সম্মুখীন হতে হয়, ঠিক একইভাবে নানা অভিনব প্রোডাক্টও তিনি তৈরি করতে সক্ষম হন। আর এখান থেকে প্রাপ্ত স্মার্ট লেসনটি হলো, ইনোভেশন ইজ প্রোন টু ফেইলিয়ার, অর্থাৎ কোনো কিছু নতুন করতে গেলে আপনি ব্যর্থতার সম্মুখীন হবেন। কারণ যদি আপনি জেনেই যান আপনার করা কাজটিতে ঠিক এই পার্টিকুলার ফল্টটি আসবে, তাহলে সেটা আর এক্সপেরিমেন্ট হলো না। সেই কারণেই ব্যর্থতাকে ভয় না পেয়ে তাকে শুধরে নতুন কিছু তৈরি করাই হলো ইনোভেশন। পৃথিবীর সবথেকে বড় কোম্পানিগুলোর মধ্যে একটা কোম্পানি হওয়ায় এবং নানা ধরনের ইনোভেশন করায় তাকে এবং তার কোম্পানিকে বিভিন্ন সমালোচনার সম্মুখীন হতে হয়। আর জেফ বেজস সেটাকে খুবই ভালো চোখে দেখেন। তার মতে পজিটিভ ক্রিটিসিজম স্ক্রুটিনি ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে খুবই উপযোগী। আর তাই ওনার এই মনোভাব থেকে আমরা যে স্মার্ট লেসনটি পাই তা হলো, পজিটিভ ক্রিটিসিজম ইজ হেলদি, অর্থাৎ আপনি জীবনে নতুন কিছু করতে গেলে, নতুন পথ অবলম্বন করলে আপনাকে নানা সমালোচনার সম্মুখীন হতে হয়, এবং সেই সমালোচনা যদি পজিটিভ হয় এবং আপনাকে আরও ইম্প্রুভ করতে সাহায্য করে, তাহলে অবশ্যই আপনাকে সেই সমালোচনাকে অ্যাকসেপ্ট করে নিজেকে আরও ইম্প্রুভ করতে হবে। এছাড়া অ্যামাজন ছাড়াও জেফ বেজসের ব্লু অরিজিন নামে এক স্পেস ফ্লাইট কোম্পানিও আছে, যা কমার্শিয়াল স্পেস ট্রাভেলিং কাজে যুক্ত। ছোট থেকেই জেফ বেজস স্পেস নিয়ে ইন্টারেস্টেড ছিলেন, আর তার জন্যই তার এই কোম্পানি। সমগ্র গ্যালাক্সিতে সব দিক থেকেই সবথেকে ভালো গ্রহ হলো পৃথিবী, আর সেই কারণে এই গ্রহকে বাঁচিয়ে রাখতে গেলে মানব সম্প্রদায়ের অন্য গ্রহতে যাওয়া দরকার। যদিও এই স্বপ্ন বাস্তবে পরিণত হতে 100 বছরেরও বেশি সময় লাগবে, কিন্তু লং টার্ম থিঙ্কিংয়ের দরুন এই লক্ষ্য সমগ্র জীবকুলের ক্ষেত্রে অত্যন্ত জরুরি। এবং এখান থেকে প্রাপ্ত স্মার্ট লেসনটি হলো, ইফ ইউর ওয়ার্ক ইজ ইউর কলিং দেন ইউ আর আনস্টপেবল, অর্থাৎ আপনার দৈনন্দিন কাজটির সাথে যদি আপনার কোনো বড় কারণ যুক্ত হয়ে থাকে, তাহলে আপনি সেই কাজের চরম শিখরে পৌঁছাবেন এবং আপনার কাজকে কাজ বলে মনে হবে না। তাহলে চলুন আজকে স্মার্ট লেসনগুলো একবার সামারাইজ করে নিই। স্মার্ট লেসন নাম্বার 1, ড্রিমস মে চেঞ্জ সামটাইমস। নাম্বার 2, এনশিওর মিনিমাম রিগ্রেট অ্যাট 80। নাম্বার 3, কাস্টমার শুড বি দ্য ফোকাল পয়েন্ট। নাম্বার 4, ইনোভেশন ইজ প্রোন টু ফেইলিয়ার। নাম্বার 5, পজিটিভ ক্রিটিসিজম ইজ হেলদি। অ্যান্ড নাম্বার 6, ইফ ইউর ওয়ার্ক ইজ ইউর কলিং দেন ইউ আর আনস্টপেবল। এই সমস্ত স্মার্ট লেসেন্সগুলো আমি জেফ বেজসের লেখা ইনভেন্ট অ্যান্ড ওয়ান্ডার বইটা থেকে পেয়েছি। যদি আপনি এই মানুষটি সম্বন্ধে আরও ডিটেলসে জানতে চান, তাহলে ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে আপনি এই বইটা কিনে পড়তে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং। মোর উইজডম, মোর সলিউশন, বেটার লাইফ।